বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলে প্রি প্রাইমারি ছাত্রদের অভিভাবকরা একটি বিক্ষোভ কর্মসূচি করে। অভিভাবকরা জানান, তাদের সন্তানদের সুরক্ষার জন্য তারা প্রতি বছর আর্থিক অনুদান দিয়ে থাকেন। হঠাৎই তারা জানতে পারেন স্কুল কর্তৃপক্ষ সেই অর্থ অভিভাবকদের ফেরত দিচ্ছে। আমার ছোট্ট 5 বছরের বাচ্চা, যেহেতু আমরা চাই আমাদের স্কুলের স্কুলটা বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল একদম রাস্তার পাশে, আমাদের ছোট ছোট বাচ্চারা আসে, আমরা গার্জেনরা ভেতরে ঢুকতে পারি না, এই জন্য কিছু ধরুন পড়ে গেল, ছিঁড়ে গেল, এই জন্য স্কুলতে কোনো ডেভেলপমেন্ট কাজ করুক বা স্পিকার লাগাক বা ওই জন্য কিছু কিছু টাকা আমরা অনুদান দিয়েছিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের বাচ্চারা একটু ভালো থাকে, ঠিক আছে, সব ইচ্ছাই দিয়েছিলাম। কিন্তু আজকে স্কুল এসে শুনলাম যে এটা ফেরত দেওয়া হবে নাকি দিয়েছে, আমরা এখন পাইনি, কারণ হচ্ছে আমরা নেবো না, কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চা, এবার আমরা ঢুকতে পারি না রাস্তার পাশে স্কুল, একটা যদি সিকিউরিটি রাখে, ঠিক আছে, এটা সরকার থেকে দেয় না ফান্ডটা, এটা যদি স্যাররা রাখেন, আমরা একটা যুক্তি দিয়েছিলাম যে সিকিউরিটি রাখা হোক বা ক্লাসরুমের মধ্যে একটা কাকু মাসি বাচ্চা ছেলে মাসি রাখা হোক, এই জন্য আমরা দিয়েছিলাম। তো আজকে শুনছি নাকি ফেরত দেবে, এটা সরকারি ফেরত দেওয়া হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়ে গেছে, তো আমরা চাই এটা আমরা ফেরত নেবো না, আমাদের বাচ্চারা যাতে সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ওই জন্য স্যারদের কোনো ব্যাপার না, এটা আমরা নিজে থেকে দিয়েছি। সময় দেওয়া হয়েছিল, সেগুলো তো আমরা যখন টাকা ফেরত দিই সেগুলো তো জমা দিয়ে দিই। আমরা অনুদান হিসাবে দিয়েছি আমাদের নিজেদের বাচ্চার কল্যাণে, বাচ্চার স্বার্থে, যাতে একটা সিকিউরিটি গার্ড রাখতে পারে। আজকে একটা 5 বছরের বাচ্চা পায়খানা পেচ্ছাপ করে ফেললো, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তার হেডেক কে নেবে? আমরা তো বাড়ি থেকে এসে তো করতে পারবো না। আবার আপনাদের একটা জিনিস উঠে আসছে, সিকিউরিটি ব্যাপারটা, সেই সিকিউরিটি কি স্কুলে ছিল না আগে? সিকিউরিটি আছে, আমরা চাইছি একটা আয়া বা আন্টির কথা, সেগুলো তো স্কুল টিচাররা পরিষ্কার করবেন না, বা বাড়ি থেকে সব গার্জেনরা এসে পসিবল নয় টাইম দেওয়া। আপনারা কি চাইছেন সেই টাকা? আপনারা আমরা স্বেচ্ছায় সেই টাকা আবার আমরা স্কুলকে দিতে চাইছি। আপনারা কতজন আছেন যারা স্বেচ্ছায় দিতে চান? আমার ছেলেকে প্রি প্রাইমারি স্কুলে ভর্তি করেছি এবছর। স্কুল ভর্তি করার পরই লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ে আমরা নিজে স্বেচ্ছায় ডোনেশন দিয়েছিলাম স্কুলকে, যে আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করুক, সেই জন্য স্কুলে কিছু কাজকর্ম বা কিছু লাগলে সমস্ত আমরা ডোনেশন দিয়েছিলাম স্বেচ্ছায়। তা স্কুলের কোনো চাপে নয়, আমরা স্বেচ্ছায় দিয়েছি। দেওয়ার পর আমাদেরকে কাগজে আগে খবর এলো যে শুধু আমাদের এই প্রি প্রাইমারি থেকেই বলছে টাকাটা ফেরত দিয়ে যেতে হবে, আর অন্য কোনো স্কুল বা অন্য কোনো বিদ্যালয় থেকে দিচ্ছে না এটা। কেন? এটা আমরা তো স্বেচ্ছায় দিচ্ছি, আমরা তো স্কুলের চাপে না, আমরা স্বেচ্ছায় দিচ্ছি। আমরা চাইছি, আমরা স্বেচ্ছায় দিয়েছিলাম, সেই টাকাটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছিলো, আমরা আবার স্বেচ্ছায় দিই, যাতে এটা স্কুল কর্তৃপক্ষ গ্রহণ করে যে আমরা স্বেচ্ছায় টাকাটা দিচ্ছি। যে বিদ্যালয়ে কক্ষতেই যেন পড়াশোনাটা হয়, মাঠে যেন না হয়। আবার যে মাঠে পড়াতে গেলে বাড়ি থেকে চট নিয়ে আসতে হবে, একটা আশেপাশে স্কুল, হাই স্কুল, এটা কি সম্ভব যে একটা চট নিয়ে এসে? তার একটা সম্মান আছে তো স্কুলে, স্কুলের সম্মান আছে, বগলে করে বস্তা নিয়ে আসতে কোথায় যাচ্ছি? না বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে পড়তে যাচ্ছি, চট বগলে করে দিতে চাইছি, সেগুলো রিটার্ন দেওয়া হচ্ছে কেন? কি কারণে স্কুল কর্তৃপক্ষ এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করলো সে ব্যাপারে তাদের কিচ্ছু জানা নেই। তারা জানান সদিচ্ছায় তারা সন্তানদের সুরক্ষার স্বার্থেই স্কুল কর্তৃপক্ষকে সেই অর্থ দেন, যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউর রিপোর্ট, আনন্দবার্তা।